আর তাই ওদের জন্য বিস্কুট আনছি, হয়তো বা আগেও খাওয়াইতাম আপনাদের দেখাই নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কাঁধে তো দেখতে পাইতেছেন ব্যাগ, তো আমি হইতেছি ক্লাস থেকে আসছি আর আমার বিড়ালগুলো দেখাই, এরা হইতেছে আমার লাগে রাগ করছে, ও তো দেখা যাক। আগের জন্য হচ্ছে মজা আনছি, তো অবশ্যই আমি হচ্ছে বইসে বইসে দেখাই সবাইকে কী কী আনছি ওদের জন্য। তো ওরা এগুলো খায়, আমার বিড়ালগুলো সব কিছুই খায়। এই দেখেন, এগুলো হইতেছে কেক, যেগুলো হইতেছে ছোট বাচ্চারা খায়, এরাই খেতে চান এখানে। তারপরে হইতেছে এই যে, এটা হচ্ছে কোরিয়ান চানাচুর, এই একটা আছে। এই বিস্কুটগুলো আনছি ওদের জন্য, ঠিক আছে, ওরা হচ্ছে বিস্কুট খায় আর তাই ওদের জন্য বিস্কুট আনছি, হয়তো বা আগেও খাওয়াইতাম আপনাদের দেখাই নাই, এখানে রাখলাম। তারপরে আনছি চকলেট, চকলেট শুধু যে মানুষরা খায় আসলে এমনটা না, তবে ওরা চাবাইয়া খাইতে পারে না, আমি হচ্ছে চাবাইয়া গুঁড়ি করে দিই। এই যে চকলেট আনছি অনেকগুলা, দেখেন আরও আছে, কয়টা জানি, আরও তিনটা আছে। এই যে এখন ব্যাগটা রাখলাম, দেখেন ডাক দিব, ডাক দেওয়ার সাথে সাথে মিনি লানুর আমার ডাক দাও তো, আইনে এই যে কি খারাপের খারাপ, এখানে আসো আসো, এখানে আসো, এই আইসে নাও, এই যে আরেকজন আইসে নাও নাও নাও, ক্যামেরাটা খাড়া কইরা দিই, দেখবেন দেখতে পাবেন, এই যে দেখেন, তুমি নাও, তুমি ওই যে ওই ঘুম থেকে উঠছো, ওই যে দেখছেন ওই ঘুম থেকে উঠছে, চোখে দেখায় না ঘুমে, খাওয়া শেষ হয়ে গেছে, নাও দুজনে হইতেছে ভাগ কইরা খাবা, নাও চকলেট এখানে সরাই রাখি, ঘুমাইছিল, আমি হচ্ছে আসছি, আমার সাথে এলো গোসা করছে, গোসা করার পরে আমি তো ভাবছি হয়তো রাগ করেই থাকবো, আমার ডাকে আয় নাই, মানে আমার প্রতি এতটা রাগ হয়ে রয়েছে, আমার আম্মু হয়েছে ডাক দিছে লেগে আইছে, নাও খাও, কেক অনেক পছন্দ গো, চকলেট খাবা আনে পরে, এখন না এগুলো খেয়ে শেষ করো, তোমার আম্মুরে নিয়েও যাও, দেখছেন আমার সোনামণিরা কিরে, ও বুঝতে পারছি, এই জিন এই যতটুকু আছে না এতটুকু আম্মুর জন্য রেখা দিছে, দাঁড়ান ওর আম্মুরে নিয়ে আসি, খাও নে, যাই হোক ওই টাইনা নিয়ে আসছি, ও অবশ্যই খাইব না এখান থেকে, তো দেখছেন এই হচ্ছে আমার বিড়ালেরা, ওই যে এখন আবার হচ্ছে
মিষ্টি খাইছে, এখন আবার ওই প্লেটের ভিতরে ভাত দেওয়া আছে, ভাত খাইতেছে। আর একজন হইতেছে এই যে বিশ্রাম নিতে আছে, মনে হয় রাগটা ভাঙছে। আমি একটা দিন ছিলাম না, শুধু একটা দিন ছিলাম না, তাই আমার বিড়ালগুলোর এই অবস্থা। এরা আমার সাথে রাগটা কইরা বসে রয়েছে একজনে খাটের তলে। উ যে বড়জনে খাটের তলে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখতে পাবেন আমার বিড়াল কীভাবে চকলেট খায়, তারপরে বিস্কিট খায়। আজকে দেখলাম যে আমার বিড়ালে হচ্ছে কেক খাইছে, ঠিক আছে। তো ওদের জন্য এই, আমাদের ঘরে আর ছোট কোনো বাচ্চা পোলাপাইন নাই, ওরাই এখন সব। অনেক ভালোবাসি ওদেরকে। আর যারা যারা হচ্ছে বাড়িতে বিড়াল পালেন, সবাই সবার বিড়ালকে অনেক ভালোবাসবেন, অনেক ভালোবাসা দিবেন। আসলে পশু পাখির ভালোবাসা হচ্ছে মন থেকে, কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে। ওরা একটু খাবার পাইলেই অনেক খুশি, মালিকের জন্য হয়তো বা বুঝে না যে মালিকের জন্য জান প্রাণ দেওয়া যায় কি না, কিন্তু ওরা একটু খাবার দিলেই অনেক খুশি এবং মালিকের পিঠ ছাড়ে না, মালিককে মন থেকেই ভালোবাসে। তো সবাই একটা একটা করে বিড়াল পালবেন, আমি তো তিনটা পালি। ধন্যবাদ সবাইকে, টাটা।